নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হাতিছোড়া জিপিতে সরকারি কাজে ব্যাপক অনিয়ম, প্রতিবাদে মাঠে নামলেন মহিলারা। শ্রীকোনা রেলগেটের দুপাশে পাকা সেতু সিঁড়ি নির্মাণে কেলেঙ্কারি, সরব স্থানীয়রা। শিলচর অগপ কার্যালয়ে তুমুল উত্তেজনা, পুরানো হল বিমল সিংহের কুশপুতুল। এবারে সংবাদ বিস্তারিত। হাতিছোড়া জিপের অন্দরমহলে সরকারি কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সুবিচার না পেয়ে অবশেষে প্রতিবাদে মাঠে নামলেন গ্রামের মহিলারা। বুধবার হাতিছোড়া বাজারের পাশে সড়ক অবরোধ করে জিপি সভানেত্রী উমা ভূমিজের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ প্রদর্শন করেন হাতিছোড়ার সচেতন মহিলারা। পরে সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, সরকারি অর্থে এসএইচজি গ্রুপের বৈঠকখানা নির্মাণে অর্থ বরাদ্দ করা হয়। বিগত বছরে এই কাজের শিলান্যাস করে খুঁটি বসানো হয়, কিন্তু আজ অবধি ঘর আর গড়ে ওঠেনি। এ নিয়ে বার কয়েক আঞ্চলিক পঞ্চায়েত, জিপি পঞ্চায়েত সহ স্থানীয় বিজেপি নেতার দ্বারস্থ হয়ে কোনো সদুত্তর না পেয়ে অবশেষে মাস দুয়েক আগে বিষয়টি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়ে অভিযোগটি তুলে ধরে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। কিন্তু তা সত্ত্বেও আজ অবধি বিষয়টি নিয়ে কোনো হ্যালদোল পরিলক্ষিত হয়নি প্রশাসনের তরফ থেকে। তাই বাধ্য হয়ে প্রতিবাদে মাঠে নামেন তারা। শীঘ্রই ঘর নির্মাণের অর্থ কোথায় গেল হদিশ না পেলে মহাসড়ক অবরোধ করবেন বলে সাফ জানান প্রতিবাদরত মহিলারা। এইটা আমরা একটা মানে বিহার অফিস আমরা মানে সরকার থেকে আমরা মানে এইটা আমরা চাইছিলাম, তো সরকার আমাদের মানে একটা অফিস দিয়েছে। এই অফিস দেওয়ার পরে মানে মানে পঞ্চায়েতের ফান্ডে আসেছে। পঞ্চায়েতের ফান্ডে আসার পরে এই অফিসটা আমরা এখন পর্যন্ত পঞ্চায়েত আমাদেরকে বলেছে যে তোমাদের একটা অফিস এসেছে, কিন্তু এই অফিসটা আমাদেরকে নিয়ে যত মহিলা গ্রুপকে নিয়ে করে আমাদের পঞ্চায়েত এপি মিলে করে আমাদেরকে একটা ঈশান দেওয়া করাইছে। ঈশান দেওয়া করার পর্যন্ত আমরা চাইছি যে ঈশান জাগার জাগার ঈশান জাগায় রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের মানে অফিসটা হয়নি। ইয়ার জন্য আমরা মানে এইটা তদন্ত নিয়েছি যে আমাদের অফিস হয় নাই কেন। এটার মধ্যে যাই করে আমাদেরকে এইখানে আমরা সব মহিলারা মিলে করে আমরা মিটিং করেছি। করার পরে আমরা দেখি এখন পর্যন্ত আমাদের বিহার অফিসটা হয় নাই। রাস্তার মধ্যে আমরা মানে যার বাড়িতে মানে বাড়ি দুর্গা বাড়িতে বা বাজার মার্কেটে আমরা যাই, যেখানে তেখানে আমরা মানে মিটিংটা করি। এর জন্য আমরা মানে চাইছিলাম যাতে আমরা একটা অফিস পাই গেলে আমাদের ভালো হবে। শ্রীকোনা রেলগেটের দুপাশে আরসিসি ব্রিজের সিঁড়ি নির্মাণের কেলেঙ্কারির বিরুদ্ধে সরব হলেন শ্রীকোনার জনগণ। নির্মাণ সংস্থা গৌতম কনস্ট্রাকশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত স্থানীয়রা। বুধবার শহরতলির শ্রীকোনা এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্থানীয়রা জানান যে বিগত 2019 সালের 22 সেপ্টেম্বর স্থানীয়রা শ্রীকোনা আরসিসি ব্রিজ সংলগ্ন রেলগেটের দুপাশে সিঁড়ি নির্মাণের দাবিতে গৌতম কনস্ট্রাকশনের মুখ্য আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করেছিলেন, কিন্তু তিনি সেই স্মারকলিপি গ্রহণ না করে স্মারকলিপি প্রদান করতে আসা লোকদের একটি কক্ষে নিয়ে গিয়ে শ্রীকোনা আরসিসি ব্রিজের ব্লুপ্রিন্ট দেখিয়ে জানান যে পূর্বে এই ব্রিজের জন্য কোনো সিঁড়ি নির্মাণের অনুমোদন ছিল না, কিন্তু বর্তমানে 4টি সিঁড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। বদরপুরের দিকে 2টি সিঁড়ি ও শিলচরের দিকে 2টি সিঁড়ি বসানোর অনুমোদন পেয়েছে নির্মাণ সংস্থা গৌতম কনস্ট্রাকশন, কিন্তু বর্তমানে শ্রীকোনা আরসিসি ব্রিজের কাজ প্রায় 90% শেষ হওয়ার পরও এখনও সিঁড়ি নির্মাণের বিষয়টি ধোঁয়াশায় পড়ে রয়েছে বলে এদিন সাংবাদিকদের জানান স্থানীয়রা। বিষয়টি নিয়ে চলতি বছরের 6 জুন স্থানীয়দের পক্ষ থেকে গৌতম কনস্ট্রাকশনের মুখ্য আধিকারিক পরেশবাবুকে সেই কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি স্থানীয়দের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। এমন অবস্থায় স্থানীয়রা জানান যে ব্রিজের দুপাশে সিঁড়ি নির্মাণ করা না হলে আগামীতে স্থানীয়দের দীর্ঘ পথ অতিক্রম করে শিলচর সহ উপত্যকার বিভিন্ন জায়গায় পৌঁছতে হবে। ব্রিজের দুপাশে 4টি সিঁড়ি নির্মাণের নামে গৌতম কনস্ট্রাকশন যে দুর্নীতি করছে তার সরজমিন তথ্য তুলে ধরে এলাকার ভুক্তভোগী জনগণ আগামীতে স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি NHDCL কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রদান করার পাশাপাশি দাবি আদায়ে প্রয়োজনে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলবে বলেও এদিন কড়া ভাষায় গৌতম কনস্ট্রাকশনকে হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
আমরা এবং এখানকার এলাকার নাগরিকরা 2019 সালে জানতে পারেন যে এখানে ওভার ব্রিজে দুইটা সাধারণ মানুষের নাগরিকরা চলাফেরার জন্য নামার জন্য দুইটা সিঁড়ির অপশন রয়েছে এবং তাদের মেপে রয়েছে, কিন্তু বর্তমানে যোগাযোগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে সাধারণ নাগরিকরা চলাফেরা ওঠা করার জন্য কোনো সিঁড়ি দেওয়া হচ্ছে না এবং সিঁড়ির কোনো অপশন নাই, তারা অস্বীকার করছে। গৌতম প্রশাসনে যারা দায়িত্বে আছেন এখানে, যারা কাজ করছেন ওভার ব্রিজে, তারা তারা বলছে যে এখানে সিঁড়ির কোনো অপশন নেই। কিন্তু আমরা যেটা জানতে পারলাম যে সিঁড়ির অপশন ম্যাপে রয়েছে, যদি ম্যাপে সিঁড়ির অপশন থাকে তো এখানে কেন সিঁড়ি হচ্ছে না তা আমরা জনগণ দাবি করছি। এবং আমরা অতিসত্বর কাছাড়ের জেলা প্রশাসনের কাছে দাবি করছি যে অতিসত্বর সাধারণ মানুষের নাগরিকরা স্বার্থে এখানে 4টা সিঁড়ি উঠা নামার জন্য দেওয়া হোক। প্রায় আধা কিলোমিটার থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে গিয়ে বাসে বা অটোতে উঠতে হবে এখানে সাধারণ নাগরিকরা সুবিধার্থে। কাছাড়ের জেলা শাসকের কাছে আমরা জোরালো দাবি করছি, এলাকার বৃহত্তর নাগরিকরা, যে অতি সত্বর এখানে সিঁড়ির অপশন এবং সিঁড়ির ব্যবস্থা করা। আর যেরকম সদরঘাটে যেভাবে সাধারণ নাগরিকরা যে ওভার ব্রিজে উঠা নামার জন্য দোনো সাইডেই সিঁড়ি দেওয়া হয়েছে, আমাদের এখানেও সেই সেম ভাবে আরসিসি কনস্ট্রাকশন করে সিঁড়ি দেওয়া। নবগঠিত জেলা কমিটিতে পুরনো কর্মীদের কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি, এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার পর শিলচর অগপ কার্যালয়ে দেখা দেয় তুমুল উত্তেজনা, পাশাপাশি ভাঙচুরও চালানো হয়। মূলত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহকে নিয়ে এই উত্তেজনা হয়। এদিন অগপ কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সুনীল ডেকা সভায় আসার কথা ছিল, কিন্তু তিনি সভায় যোগ দিতে পারেননি। তিনি যোগ না দেওয়ায় উত্তেজনা শুরু হয়। এতে ক্ষুব্ধ কর্মীরা বিমলেন্দু সিংহের কুশপুতুল পোড়ালেন। এদিকে অগপ প্রাক্তন উপসভাপতি বর লস্কর জানান, শহর কমিটিতে প্রবীণদের ব্রাত্য রাখায় বিক্ষোভ দেখা দেয় কর্মীদের মধ্যে। আগে এই অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে করা হয়। এদিন শিলচর বিধানসভা কমিটি নিয়ে সভার কথা ছিল, সভায় উপস্থিত না হয়ে সভার কাজ শেষ করে নেন বিমলেন্দু সিংহ বলে অভিযোগ করেন তিনি। আমরা চাইছিলাম ইন্দো বাঙালি হিন্দু মানুষ একজন দেওয়া হোক, এটাও দেওয়া হয়েছে না। বাঙাল একটা মিউনিসিপ্যালিটি বোর্ড কর্পোরেশনের ইলেকশনের টাউনের ভিতর একটা বাঙালি হিন্দু মানুষ রাখা হয়েছে না। পুরানা তো মানুষ ঝাড়ু দিয়ে সভা করে বিমল দায় ফাটাই দিছে, তার ওখানে বাকি রয়েছে তার বউ, তার ছেলে, তার আমরা সবসময় আসলাম এজিপি, এখানে বাঙালি হিন্দু মানুষও নাই, পুরানা মানুষ একজনও নাই। হ্যাঁ, বাঙালি মানুষ টাউনের মানুষের টাউনের ভিতরে একটা ডিস্ট্রিক্ট কমিটি হয়েছে, একটা মানুষ বাঙালি হিন্দু মানুষ নাই, কোনো কিছু নাই, ওরকম একটা কমিটি বানাইয়া হ্যাঁ ওখানে আমরা আজকে সেন্ট্রাল কমিটির সুনীল ডেকা হওয়ার কথা আসলো, আমরা সব আঞ্চলিক কমিটি মিলিছিলাম, হঠাৎ তারা খবর পাইছেন যে দলাল চক্র কইছেন তোমরা গেলে মাইরে আইবাই, তারা হঠাৎ কোন সুনীল ডেকা ব্যারাম হয়ে গেছে, ব্যারাম হইয়া কইয়া মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। দেখো চাই নত মানুষ আইসেন আমার বাদে, এরা পুরানা মানুষ আইসেন সব আইয়া কইটা যে আমরার পুরানা মানুষরে কিয় লাগিন দোকান নিয়ে হইল না ডিস্ট্রিক্ট কমিটি। এক বিরল প্রজাতির লাজুক বানর উদ্ধার করলো ধলাই রেঞ্জের বন কর্মীরা। বুধবার হাওয়াই থাঙ্গের একটি এলপি স্কুল থেকে বিরল প্রজাতির একটি লাজুক বানর উদ্ধার করেন বন কর্মীরা। এদিন উদ্ধার হওয়া বন্য প্রাণীকে স্লোলোরিস বলে জানান ধলাই রেঞ্জার উৎমানন্দ গোস্বামী। পরে বানরটিকে গভীর জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগের তরফ থেকে জানানো হয়। এদিন বানরটি উদ্ধারের পর উৎসুক জনতারা ভিড় জমান স্কুল চত্বরে। और आदमी जब तक शब्द रहेगा तो बाहर होने वाला चीज नहीं, जब ठंडा होगा आदमी सब चले जाएगा तो बाहर हो जाता है। पीपीई किट सह सैनिटाइजर कैलेंकारी निये मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मार बिरुद्धे सरब हलो असम तृणमूल कांग्रेस। बुधवार असम तृणमूल कांग्रेस सभापति रिपुन बोरार नेतृत्वे পিপিই কিট ও স্যানিটাইজার কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি জানিয়ে গৌহাটিতে রাজভবন চলো নামক এক অভিযান কর্মসূচি পালন করা হয়। পরে এ মর্মে রাজ্যপাল জগদীশ মুখীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করা হয়।
প্রায় 2 শতাধিক কর্মী ও সমর্থকদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয় সংগঠনের তরফ থেকে। এদিন বিশাল মিছিল করে অভিযান শুরু করা হলে মাঝপথে বিশাল পুলিশ বাহিনী তাদের সেই অভিযোগকে আটকে দেয়। এতে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে সংগঠনের কর্মকর্তাদের। উল্লেখ্য, কোভিড মহামারী চলাকালীন সময়ে রাজ্যে পিপিই কিট ও স্যানিটাইজারের জন্য রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কয়েকটি কোম্পানিকে তা সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি জানা গেছে সরকার সেই কন্ট্রাক্টটি মুখ্যমন্ত্রীর পত্নী রিনিকি ভুইয়া ও তার পুত্র নন্দিল বিশ্বশর্মার মালিকাধীন কোম্পানি দেয় এবং সেই কোম্পানি তখন স্যানিটাইজার ও পিপিই কিট অত্যধিক মূল্যে জনগণের কাছে বিক্রি করা হয় বলে জানান সংগঠনের কর্মকর্তারা। এদিন বিজেপি সরকার মুর্দাবাদ সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে আকাশপাতাল মুখরিত করে তোলা হয়। তৃণমূল সভাপতি রিপুন বোরা জানান, কোভিড মহামারীর সময়ে পিপিই কিট স্যানিটাইজারের বাজার মূল্য তখন ছিল 600 টাকা, কিন্তু তা সাধারণ জনগণের কাছ থেকে 990 টাকা করে বিক্রয় করা হয়। পাশাপাশি স্যানিটাইজারের মূল্য ছিল তখন 37 টাকা, কিন্তু জনগণের কাছে তা দ্বিগুণ ত্রিগুণ দরে বিক্রি করা হয়। সাধারণ জনগণের ট্যাক্স ও মুখ্যমন্ত্রীর তহবিলে দান করা জনগণের অর্থে লুণ্ঠন হয়েছে বলে অভিযোগ করেন রিপুন বোরা। সাপ্লাই তার ডেট দেখুৱা হৈছিলে আৰু অন্যহাতেদি গভৰ্ণমেণ্টৰ অৰ্ডাৰ আছে তেওঁ 5000 অৰ্ডাৰ দিয়া আৰু গভৰ্ণমেণ্টৰ অৰ্ডাৰ আছে যে তেওঁ 5000 অৰ্ডাৰৰ ভিতৰত তেওঁ অৰ্ডাৰ দিব নোৱাৰাৰ কাৰণে 1485টা পিচ দিয়াৰ কাৰণে তেওঁ অৰ্ডাৰ নাকচ কৰা হৈছে। গতিকে এই যে এটা এইটো এটা স্কেম, এই স্কেমটোৰ ওপৰত আমি CBI তদন্ত কৰিছোঁ। দ্বিতীয়টো আমি CBI তদন্ত বিচাৰিছোঁ। 20 চনৰ 15 এপ্ৰিল তাৰিখে মুখ্যমন্ত্ৰীয়ে নিজে বৰজাৰ বিমানবন্দৰত গৈ যে ব্লু ডাৰ্টৰ কাৰ্গো প্লেইনৰ পৰা তেওঁ 50,000 পিপিকি চাইনাৰ পৰা অনা বুলি কৈ তেওঁ গৌৰৱবোধ কৰিছিল, টুইটাৰত পোষ্ট দিছিল আৰু গোটেই ভাৰতবৰ্ষৰ অসমেই প্ৰথম ৰাজ্য যি চাইনাৰ পৰা ইমান কম দিনৰ ভিতৰত 50,000 কিট আনিবলৈ সক্ষম হোৱা বুলি তেওঁ গৌৰৱবোধ কৰিছিল। এতিয়া আমাক ইয়াৰ CBI তদন্ত লাগে, কাৰণ পৰৱৰ্তী কালত যেতিয়া RTI করা হয়েছিল, RTI রিপ্লাইত কিন্তু NHMA কৈছিল যে আমি জাপান, আমি চাইনার পর কোনো ধরনের অসম সরকারে চাইনার পর কোনো ধরনের PPE অনা নাই। এদিকে এদিনের অভিযোগে পূর্ণ সমর্থন জানান বরাক উপত্যকার তৃণমূল নেতা ডক্টর শান্তিকুমার সিংহ। তিনিও বিষয়টিকে CBI তদন্তের দাবি জানান। আসামে কোভিড মহামারীর সময়ে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সেদিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে PPE কিট এবং স্যানিটাইজার নিয়ে যে কেলেঙ্কারি করেছিলেন তার উপরে CBI তদন্ত দাবি নিয়ে, জোরালো দাবি নিয়ে আমাদের এই মেমোরেন্ডাম আজকে শ্রী রিপুন বোরার নেতৃত্বে জমা হয়েছে। আজকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনার স্ত্রী এবং উনার পুত্রর মারফতে যেভাবে স্বজন পোষণ রাজনীতি করে যেভাবে আমাদের জনগণের টাকা লুণ্ঠন করেছে তার উপরে CBI তদন্ত হওয়া উচিত। মধুরা নদীর পাড় ভাঙনের দরুন আতঙ্কে ভুগছেন দুর্গানগর ষষ্ঠ খণ্ড সহ দয়াপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা। বুধবার সাংবাদিকদের কাছে সরব হয়ে অখিলেশ দুবে, সুমিত্রা গোয়ালা, ঋতুরাজ পাণ্ডে, মুকবুল আলী মজুমদার, আব্দুল সাত্তার বুড়ভুইয়া, হরেশ সিংহ, যোগেন্দ্র নুনিয়া প্রমুখ তাদের দুর্দশা ও আতঙ্কের কথা তুলে ধরেন। এদিন তারা তীব্র ক্ষোভ উগরে দিয়ে জানান, বাজারঘাট এলপি স্কুল সংলগ্ন ওই এলাকায় প্রায় 2 শতাধিক মিটার অংশে মধুরা নদীর ভাঙন চলছে কয়েক বছর থেকে, বর্তমানে তা চরমে পৌঁছিয়েছে। ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গেছে এলাকার অনেকের বসত বাড়ি, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাসুদেব পাল, সুমিত্রা গোয়ালা, ফাকর উদ্দিন মজুমদার, মজির উদ্দিন মজুমদার, হরেশ সিংহ, রামরাজ পাণ্ডে সহ স্থানীয় বেশ কয়েকজনের ঘর বাড়িও। এদিকে এলাকায় থাকা আঙ্গনওয়াড়ি কেন্দ্রের একাংশ জায়গা বহু আগে গ্রাস করে নিয়েছে এই ভাঙন। এবার সংকটের মুখে বাজারঘাট এলপি স্কুল সহ পাশের জনবসতি, স্কুলের পাশ দিয়ে যাওয়া লক্ষীরবন্ধ গ্রামের সড়কটি ভাঙনের কবলে পড়ে রয়েছে। ওই এলাকার 2 সহস্রাধিক মানুষের চলাচলের একমাত্র পথটির বেহাল অবস্থার দরুন বিপাকে পড়েছেন এলাকাবাসী। ভাঙনের জেরে ফাটল দেখা দিয়েছে পাশে থাকা কবরস্থানের দেওয়ালেও। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক রূপ নিচ্ছে। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, ভাঙনের ভয়াবহতা সম্পর্কে স্থানীয় বিধায়ক ও জেলা পরিষদ সদস্যকে একাধিকবার অবগত করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের রাজ্য জানালেও নিজ ফল শূন্য। তা সত্ত্বেও স্থানীয়দের তরফ থেকে ফের বিধায়কের দৃষ্টি আকর্ষণ কামনা করা হয়।
পাশাপাশি এমন বিপজ্জনক ভাঙনের জন্য মথুরা নদী থেকে অবৈধভাবে বালু তোলাকে দায়ী করেছেন একাংশ জনগণ। তারা বৃহত্তর এলাকার জীবন সম্পত্তি রক্ষায় এভাবে বালু খনন বন্ধের দাবি জানান। এ ব্যাপারে জেলা শাসক ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেন তারা। স্কাউট মাস্টার এন্ড গাইড ক্যাপ্টেন ট্রেনার্স কোর্সের এক দিবসীয় কর্মশালা আয়োজিত হলো শিলচরে। বুধবার শহরের শিলংপট্টি স্থিত ছোটলাল শেঠ স্কুলে কাছাড় জেলা স্কাউট অ্যান্ড গাইড অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই কর্মশালা আয়োজিত হয়। এতে জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় 300 শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। স্কাউট অ্যান্ড গাইডেন্সের প্রশিক্ষণ নিয়মাবলী নবাগতদের কাছে তুলে ধরেন স্কাউটস মাস্টার সহ গাইড ক্যাপ্টেনরা। কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়কের প্রতিনিধি অভ্রজিৎ চক্রবর্তী। এখানে যে ভারত স্কাউট মাস্টার এবং গাইড ক্যাপ্টেন এর যে বিগিনার্স কোর্সের ট্রেনিং হচ্ছে সেটা আমরা অনুষ্ঠিত করছি এবং অনুষ্ঠান চলছে। এখানে 114 স্কুলের টিচার এবং ম্যাডামরা উপস্থিত হয়েছেন। সেখানে খুব সুন্দরভাবে সবাই ক্লাস নিয়েছেন এবং এই টিচাররা গিয়ে বিভিন্ন স্কুলে সুন্দরভাবে যে প্রোগ্রামটা আমাদের স্কাউট গাইডের যে প্রোগ্রামটা সেটা যেন সেই মুভমেন্টটা পরিচালনা। মাধ্যমিকে ফলাফলে বাজিমাত উধারবন শিক্ষা সদন স্কুলের উধারবন খণ্ড উন্নয়নের সবগুলা সরকারি বেসরকারি স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উধারবন শিক্ষা সদন স্কুলের দুই যমজ বোন দিয়া সিং ও দিশা সিং, এই দুই বোন গণিত ও ইচ্ছুক গণিত এই দুই বিষয়ে 100% নম্বর অর্জন করতে সক্ষম হয়। তাদের এই কৃতিত্বে উধারবন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার বইছে। স্কুলের প্রধান শিক্ষক ব্রজেশ্বর সিংহ জানান, এদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই ফলাফল হয়েছে। স্কুলে মোট 37 পড়ুয়ারা পরীক্ষায় বসে, তার মধ্যে 32 উত্তীর্ণ হয়। প্রথম বিভাগে 14, দুই নম্বর বিভাগে 17, তৃতীয় বিভাগে 1। আগামীতে স্কুলের ফলাফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্যার, যে উদারবন শিক্ষাখণ্ডের মধ্যে যে উদারবন শিক্ষা সদন স্কুলের হাইয়েস্ট মার্ক পেয়েছে, যে দুইজন স্টুডেন্ট 100-এ 100 মানে 4টা, এর মধ্যে এই স্টুডেন্টগুলোর নামটা কি? দিয়া সিংহ, দিশা সিংহ। আর এই যে ডিস্ট্রিবিউশন পেয়েছে যে তিনজন স্টারের মধ্যে, তারা দুইজনই নেই না আর আর অন্য কোনো স্টারের মধ্যে যে স্টুডেন্টগুলো তার নামটা বলেন না। পুলিশের উপর মহলের নির্দেশে এক সপ্তাহ ধরে উন্মুক্ত কাছাড় সীমান্ত, চেক গেট না থাকায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মনে। অসম মণিপুর সীমান্তের অসমে থাকা জিরিঘাট চেক গেটটি কাছাড় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে এক সপ্তাহ ধরে তুলে নেওয়া হয়েছে। জিরিঘাটের স্থানীয় মানুষের ভাষ্য, চেক গেট থাকাকালীন এলাকাবাসী পুলিশের করা নজরদারিতে শান্তিতে দিন কাটাচ্ছিলেন, কারণ এই গেট দিয়ে জিরিবাম মণিপুর সহ মায়ানমারের অনেক যানবাহন চলাচল করে। অনেক সময় কাছাড় পুলিশ এবং সেনাবাহিনী বহু দুষ্কৃতীকে এই গেটে আটক করতে সক্ষম হয়েছিল। মাদকদ্রব্য সহ অনেক ধরনের সমাজ বিরোধী ব্যবসা চলত এই জাতীয় সড়ক দিয়ে। চেক গেটটি ঢাকায় এ ধরনের কার্যকলাপ রোধ করতে সক্ষম ছিল অসম পুলিশ। জিরিঘাটের সাধারণ মানুষের মতে এখন চেক গেট না থাকায় অবাধে চলবে এইসব অবৈধ কারবার। তাছাড়া উপগ্রন্থে সমস্যা নিয়ে তারা আতঙ্কিত। রোডটা যেটা হয়েছে কি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে, যেখানে চেকপোস্টটা থাকায় অনেক ধরনের আমরা মানে সুরক্ষা ফিল করি। মানে আমরা অনেক ধরনের, যেমন ধরেন রাত্রেবেলা আমরা সব ঘরে থাকি, জিরিঘাটে কোনো ধরনের মানে রাত্রেবেলা চৌকিদারি করার কেউ থাকে না। দোকানে যে আমরা দোকানদারি করে যে রাত্রেবেলা যাই গিয়ে ঘুমিয়ে যাই, এই থানার এই গেটটা থাকে, আমরা সবাই রাত্রে গিয়ে ঘুমাইতে ঘুমাইতে পারি, মানে নিরাপদ ফিল করি আর কি। আর দুই নম্বর কথা, এই রোডটার দিকে প্রচুর ধরনের মানে জিরিবাম এবং জিরিঘাট প্রায় ইম্ফাল পর্যন্ত মায়ানমারও এই রোডটা গেছে, ন্যাশনাল হাইওয়ে। এই যে এই রোডের মাধ্যমে সব ধরনের জিনিস আওয়া যাওয়া করে, ভালো জিনিস মন্দ জিনিস, এই নাকাটা থাকার ফলে প্রচুর পরিমাণে সব কিছু মানে ড্রাগস থেকে ধরে অনেক কিছু ধরে এই নাকাটা পোস্টটা থাকায় আমাদের প্রশাসন মানে আটকাইতে পারে আর কি। আর এই গেটটা যদি না থাকে সব কিছু মানে অবাধে চলাফেরা করবে, কোনো ধরনের মানে আটকানো মানে কিছু থাকবে না। দেখুন,
কী কী জিনিস আসে বলতে অনেক জিনিসও তো যায়, গাড়ি করে কী কী যায় তো আমরা তো সঠিক বলতে পারবো না। পুলিশে তো ড্রাগস তো বহুত কিছুই আমাদের আসাম পুলিশ এবং আমাদের জিরিঘাট থানার ভারপ্রাপ্ত অসীম মহোদয় এবং আগে যারা ছিলেন তারা তো ধরেছেন এখানে, এটাই। আর এই নাকা পোস্ট থাকায় আমরাও অনেক নিরাপত্তা আর কি, মানে নিজেকে অনেক সেফ মনে করি আর কি। গত 7 জুন মঙ্গলবার শিলচর সুভাষনগরে সার্বজনীনভাবে করোনা সহ বিভিন্ন ধরনের মহামারীর থেকে বিশ্ববাসীকে রক্ষা সহ বিশ্বকল্যাণের উদ্দেশ্যে 3 দিন ব্যাপী দশম মহাবিদ্যা পূজার আয়োজন করা হয়েছে। প্রথমে কৈলাসনাথ অঘ্রী ও ত্যাগীনাথ অঘ্রী দশম মহাবিদ্যা পূজার তাৎপর্য তুলে ধরেন। শিলচর অম্বিকাপুরটি নিবাসী দীপ্তা চক্রবর্তী বলেন, এই প্রথম বারের মতো সার্বজনীনভাবে বিশ্ববাসীর তথা ভারতবাসীর কল্যাণের উদ্দেশ্যে শিলচরে 7-9, হাইলাকান্দিতে 11-13 এবং করিমগঞ্জে 16-19 জুন অবধি বিশ্বশান্তি যজ্ঞ, মহাদশ পূজা, কামাখ্যা পূজা, কুমারী পূজা সহ মাতৃশক্তির আরাধনা করা হবে। সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন, বিগত 6-7 বছর ধরে দীপ্তা চক্রবর্তীর বাড়িতে মহাদশ পূজা ও মা কামাখ্যা পূজার আয়োজন হচ্ছে, কিন্তু তিনি এই প্রথমবারের মতো উক্ত মহাদশ পূজার বিষয়ে জানতে পারেন। উক্ত দশা মহাবিদ্যা পূজার হরপ্রসাদ ব্যানার্জি, শিবশঙ্কর আচার্য, অরুণ কুমার চক্রবর্তী, সন্দীপ চক্রবর্তী, গুরুদাস ব্যানার্জি তন্ত্র পুরোহিত ছিলেন। সহযোগিতায় ছিলেন মধুপর্ণা বসাক, শিল্পী রায়, মোহল মিত্র, অনিল পাল প্রমুখ। সবাই বিশ্ববাসীর কল্যাণের উদ্দেশ্যে এই অঞ্চলে সমগ্র সনাতন ধর্মে বিশ্বাসী ভক্তবৃন্দদের উপস্থিত থাকার অনুরোধ জানান। একের পর এক দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে করিমগঞ্জের বেসরকারি চিকিৎসা ব্যবস্থার উপর। জেলার স্বনামধন্য রামকৃষ্ণ ল্যাবরেটরি থেকে সনোগ্রাফের ভুল রিপোর্ট দিয়ে মানুষের টাকা আত্মসাত করার অভিযোগ উত্থাপন করে সদর থানায় একটি মামলা দায়ের করলেন কানিশাইল এলাকার জমির উদ্দিন। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, করিমগঞ্জ মেন রোডের রামকৃষ্ণ ল্যাবরেটরিতে গত কিছুদিন পূর্বে তার স্ত্রী হাসনা বেগমের একটি সনোগ্রাফি করালে দিবাসকেন সনোগ্রাফি সেন্টার থেকে একটি রিপোর্ট দেওয়া হয়। তাতে কোনো রোগ ধরা না পড়ায় রোগীর চিকিৎসক অন্যত্র সোনোগ্রাফি করালে আসল রোগ ধরা পড়ে। পরে জমির উদ্দিন রামকৃষ্ণ ল্যাবরেটরিতে টাকা ফেরত চাইলে তার উপর খেপে গিয়ে অশালীন আচরণ করে ল্যাবরেটরির মালিক ল্যাবরেটরির ডাক্তার পবন কুমারের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন জমির উদ্দিন। ব্যাপারে লোকে আমার বউ অসুস্থ বহুদিন থেকে পেটের বেদ না, ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে ডাক্তার কইছেন সোনোগ্রাফি করা লাগে। আমি গেছি রামকৃষ্ণ ল্যাবরেটরি, ইয়া সোনোগ্রাফিটা করাইছি, ইয়া গেছি ডাক্তারের কাছে, যাওয়ার পরে ডাক্তারে কোথাও তো নিয়ে লাইছে, কিচ্ছু হয়েছে না। এরপরে আবার কোথাও আবার সোনোগ্রাফি করা, আমি পদপুর করাই সোনোগ্রাফি, তখন এটার মাঝে আইসে বেমার আইসে, বেমার দেখা দিছে, পরে কীটা দেখা আছে, টিউমার আছে, টিউমার নাই, এটাই লোকের অ্যাপেন্ডিক্স দেখা দিয়েছে। অ্যাপেন্ডিক্স দেখা দেওয়ার পরে আমি আইএসএমও অপারেশন করেছি, আইএমএস অপারেশন করাইছি, ডাক্তারের নামে লোকের প্রশান্তি দাস, ও তাই দেখিয়া কইছিল ঠিক আছে। তো এটা ফটো আছে আমার কাছে, ফটো দিয়া দিব, আর আমার যা কষ্ট করে আমি লাইছি তারা। এরপরে আমি তার কাছে গেছি যে ওটা তার সমাধান করার লগে তারা আমার অশ্লীল ভাষা ব্যবহার করছে, তারা কইছে যে দাফারও করি লাও, ও টাকা ঘুরিয়ে দিছে, না টাকা ঘুরাই দিছে না, অশ্লীল ভাষা ব্যবহার করছে, টাকা ঘুরাই দিয়েছেন, অশ্লীল ভাষা ব্যবহার করে কইছে জাফারও করি লাও, ও খারাপ কইছে জাফারটা কইল রামকৃষ্ণ উধারবন্দের শালগঙ্গায় একটি রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। 2020-21 এর পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ 380,000 টাকার কাজের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কিষাণ মোর্চার সহসভাপতি দীপক ভট্টাচার্য, শক্তি কেন্দ্রের ইনচার্জ শিমুল দাস, খাসপুর সমবায় সমিতির চেয়ারম্যান প্রবীণ কোর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মুন্না কুর্মী, আব্দুল আলী, জাকির বুরবইয়া সহ অনেকে। পরে কিষাণ মোর্চার সহসভাপতি দীপক ভট্টাচার্য বলেন, রথীন্দ্র দেবের বাড়ির সামনে থেকে শালগঙ্গা 2 নম্বর ওয়ার্ডের এলপি স্কুল পর্যন্ত রাস্তার কাজ হবে, কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার বাড়িও সেই রাস্তায় এবং আমরা চাই যে রাস্তার কাজটা সুন্দরভাবে হোক, সেই নিয়ে আমাদের চিন্তাধারা, আর আমরা সবাই এই কাজের জন্য সহযোগিতা করব। আর কাজটা করাবেন আমাদের শিমুল দাস, উনি আমার পাশেই আছেন, ওনাকে আমরা যথাযথ সাহায্য করে যাব। এটা শিলান্যাস কে করেছেন? মিহিরকান্তি সোম আমাদের বিধায়ক, ওনার হাতেই শিলান্যাস হয়েছে।
এটা কত টাকা এই কাজ? 3,80,000 টাকা। কোন ফান্ডের এই কাজ? এপি ফান্ডের টাকা। আপনার নাম? আমার নাম শ্রী দীপক ভট্টাচার্য, আমি ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আমার নাম শ্রী শিমুল দাস, আমি শক্তিকেন্দ্র। শিলচর বিবেকানন্দ রোড নিবাসী অসীম পাল ও সীমা পালের 14 বছরের পুত্র অনিরুদ্ধ পাল অন্ধদের সহজভাবে চলার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে একটি হাত গড়ি বানিয়েছে, সঙ্গে অন্যান্য বৈজ্ঞানিক জিনিস বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। আগামী দিনে মাইক্রোসফট ইঞ্জিনিয়ার হওয়ার পরিকল্পনাও আছে শিলচর অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস 8-এর পড়ুয়া অনিরুদ্ধ পালের। এটা থার্ড আই ফর দ্য ব্লাইন্ড পার্সন প্রজেক্ট বানাইছি, অন্ধ মানুষরা লাগিয়া এটা বানাইছি। এটার সামনে যদি কিছু থাকে তাইলে ওইটা ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে এটা শব্দ করব, প্লাস এটা ভাইব্রেশনও করব, আর ওই জিনিসটা যত কিনারে যাইব তত এটার সাউন্ড এন্ড ভাইব্রেশনটা বাড়তে থাকবে। মানে এটা কতদিন লাগছে এটা বানাতে? এটা বানাইতে তো 3 দিন লাগছে। কিছু তো অনলাইন থেকে কিনছি আর কিছু তো ইয়ার থেকে পাইলেছি, অফলাইনে পাইলেছি। আর কিটা কিটা বানাইছো? আরো আরো তো একটা বানাইছি আর্টকুইক সেন্সর এলার্ম, আরো আর্টকুইক সেন্সর এলার্ম, এটা ভূমিকম্প আইলে এটা এটা শব্দ করে, সঙ্গে সঙ্গে এটা ডিটেক্ট করে শব্দ স্টার্ট। তোমার নাম কিটা? আমার নাম অনিরুদ্ধ পাল। স্কুলে যাওনি? কোন স্কুলে? অধরচাঁদ হাই সেকেন্ডারি স্কুল। কোন ক্লাসে পড়ো? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। হাতিছড়া জিপিতে সরকারি কাজে ব্যাপক অনিয়ম, প্রতিবাদে মাঠে নামলেন মহিলারা। শ্রীকোনা রেলগেটের দুপাশে পাকা সেতু সিঁড়ি নির্মাণে কেলেঙ্কারি, সরব স্থানীয়রা। শিলচর অগপ কার্যালয়ে তুমুল উত্তেজনা, পুরানো হল বিমল সিংহের কুশপুতু। এখনকার মতো আমরা বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।